আমরা ভোট দিবে তে মানুষের এত কথা শুনতেছে মানুষের হাত পা বন্ধ ধরা লাগতেছে আবার মা হাত পা ধরে বলছে আপনি আমাকে আরেকটা বার শেষ সুযোগ দেন স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা কিন্তু মনে প্রচন্ড জায়গাতে আমরা শুনেছি তারা মনে করে টাকাতে ভোট কিনতেছে আমাদের অনেকে লোক বলছে তারা ভোট কিনতেছে এবং আমার কথা হিরো আলমকে তারা জনপ্রিয়তার দিকে ধমকাতে পারতেছে না ভোটের দিকে ধমকাতে পারে আমরা ভোট দিবে তে মানুষের এত কথা শুনতেছে মানুষের হাত পা বলতে ধরা লাগতেছে এবার আমার যে আমাকে খালি একটাই প্রশ্ন কতবার তোমাকে ভোট দিয়েছ তারা তোমাকে নিতে দেয়নি এইবার তোমাকে নিতে দেবে না ভোট দেয় কি করো ভোট দেয় কি আমি তাদেরকে হাত পা ধরে বলছে আপনি আমাকে আরেকটা বার শেষ সুযোগ দেন শেষ সুযোগ দেন এবার এই জেলা সুস্থ ভোট হবে এবার আমরা পাস করবো ইনশাল্লাহ জয়ী হবো তো এখন তারা এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারছে তাই হিরো আলমকে দমকান যেতেছে না তাই এরা প্রতিদিন মনে হামলা করার উদ্দেশ্য মানে বুঝতে পারবেন এরা আমাকে একটা খাম করতে চাইতেছে যারা আমাকে খাম করার চিন্তা ভাবনা করতেছে তারা অল টাইম ফলো করতেছে আমার চতুর্দিকে যে একে কোন টাইমে ফলো করা যায় কোন টাইমে আঘাত করা যায় এই সময়টা এরা নির্ধারিত করে কিন্তু আমার সাথে ক্যাসার লাগে কারণ এরা কোনো দিকে আমাকে দমকাতে পারতেছে না তাই এরা আমাকে খাম করবে দেখে প্রতিটা দিনে মনে করে তাকে ক্যাসার গণ্ডগোল মারামারি করতেছে এতে বোঝা যায় যে তারা জনপ্রিয়তার দিকে এবং ভোটের দিকে আসতে পারবে না বলে তারা কিন্তু আমাকে প্রতিটা দিন হামলা করতেছে আমার কথা যে এরা একের পর এক আমাদের উপরে এত আক্রমণ কেন আপনাদের এতই মনে করেন সাহস এতই আপনাদের টাকা হয়েছে এত ভোটের মাঠে আসেন না কেন ভোট দিয়ে টাকা কিনেন না কত ভোট কিনে আপনারা ভোটে জয় হতে পারেন আপনার ভোটে সুস্থ ভোটে আসেন না কেন আপনি জনপ্রিয়তা ভোটে আসুন মারধর করে কেন ভোট নিতে একবার তো চুরি করে ছিনে একবার আমার হালাতে আসন কেড়ে নিয়েছেন এবারও কি আপনার চাই চাইতেছেন আমাকে মেরে এবার আসন ছিনে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন পারবেন না এবার জনতা আছে এবং আমরা সবাইকে বলছি আপনারা আরেকটা বার আমাকে সুযোগ দেন জনগণ আবার আমাকে সুযোগ দেবে আরেকবার ভোট দেওয়ার জন্য আপনার যেহেতু আমাকে আমি তো বলেছি কালকে এক কথা আজকেও বলতেছি যতক্ষণ পর্যন্ত হিরো আলমকে আপনি মেরে না ফেল দেবেন হিরো আলম ভোটের মাঠ থেকে কেউ সরাতে পারবেন না হিরো আলম মৃত্যুকে ভয় করে না হিরো আলম সত্য বলে কথা বলে চলছে একটা হিরো আলম গেলে দশটা হিরো আলম জন্ম দেবেন আমি কালকেও বলছি এক কথা আজও তাই বলতেছি এক মাসে আর বাবার গুড়া দেখবেন তো।